নমস্কার, আমার ভিডিওগুলো কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্যে নয়, কোনো রকম খারাপ উদ্দেশ্যে নয়, কোনো রকম কাউকে মান সম্মান আঘাত দিয়ে নয়, কাউকে অপমান করে তৈরি করা নয়। আমার ভিডিওর সাথে বাস্তবে কোনো রকম মিল নেই। আমার ভিডিওগুলো, আমার লেখাগুলো শুধুমাত্র মানুষকে আনন্দ এবং এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য তৈরি করা, মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য তৈরি করা। তাই কেস দেবেন না প্লিজ। আর আমি সব রকম ভিডিও তৈরি করে থাকি, সব রকম ভিডিও আমার এখানে পাবেন। নমস্কার, চলে এলাম আমার ট্যাগলাইনস চ্যানেল নিয়ে। আমি মজা আয়েগা না ভিডিও। তো আজকে আমি যাকে নিয়ে আসছি, তাকে নিয়ে একটা ভিডিও আমি করেছি কিছুদিন আগে, আপনারা দেখলেই বুঝতে পারবেন তার কতটা অহংকার। মানে হয়তো সে একটা ভালো ইউটিউবার বা ভালো একটু পজিশনে চলে গেছে, তার কতটা অহংকার, কতটা ঔদ্ধত্য, কতটা মিথ্যে ভাষণ, কতটা অ্যাটিটিউড। আরে কেনা কে চাতে হো, কতটা নোংরা কথাবার্তা, না শুনলে বুঝতে পারবেন না একটা মানুষের এতটা অহংকার হতে পারে। কাকা, ও সরি, হাফ লেডিস কাকা আমাকে রোস্ট করার চেষ্টা করে, মানে বুঝতে পাচ্ছো, বৌদিবাজ ইউটিউবারকে রোস্ট। তো বাড়িতে এরা ব্লগ বানায় আর আমার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছে। হারামি শুদা মাল, এটাকে মানা যায়? চেটে দিয়েছি বলে তোমার ফাটছে, তাই না বৌদি? ও সরি ঠ্যামনা বৌদি, এটা ওই দই খাওয়া দেখা বা ওই রোমান্টিক প্র্যাঙ্ক দেখা সাবস্ক্রাইবার্স নয়, এটা বৌদিবাজের সাবস্ক্রাইবার্স, লেভেলটাই আলাদা, বুঝেছো? দেখলেন আপনারা, দেখলেন, আমি তো সবগুলো তুলেও দিইনি। আপনারা ওর সাইটে গিয়ে একটু দেখবেন, ওর ভিডিওগুলো চেনেন, যারা চেনেন বা দেখেন দেখবেন ওর ভিডিওগুলো, কথাবার্তা, ছিরিগুলো, কতটা অহংকার, কতটা আত্ম অহংকার দেখেছে। হ্যাঁ ভাই, আমি আসছি তোমাকে, আমি আসছি একটা একটা করে। ফার্স্টে তোমার চ্যানেলটার নাম করি, ছোট বস। ভালো তো, সেই গাইস, আমি সুপ্রিয় জেনারেশনের চ্যানেল ছোট ছেলে। তোমার চ্যানেলটার নাম করি, ছোট্ট ছেলে, ছোট্ট ছেলে। আর কতদিন ছোট থাকবে? হ্যাঁ, তুমি লোককে কাকা বলছো, লোককে জেঠু বলছো, বৌদি বলছো, কাকিমা বলছো, তুমি বাড়া ছোট্ট উচ্চতা নাকি বাড়া? হ্যাঁ বাড়া, প্যানগুলো তো বাড়া পাক্তার্ন করে দিয়েছে, মনে দেখা যাবে, ছোটো মারাচ্ছ মারা। হ্যাঁ মানা, বুড়ো চোদা হতে চললি মানা, নিজেকে ছোট পেলে মানা পরকে বুড়ো মারাচ্ছ মানা, নিজেকে দেখ আয়নায়। এবার দ্বিতীয় কথায় আসি, তোর তোকে বৌদিবাজটাই মানায়, ওই বৌদিবাজ পরের পেছন মেরে মেরে ভিডিও করে, পরকে অপমান করে, পরের মান সম্মানে ঘা করে ভিডিও করে, ফলোয়ার্স বিলিভার ভিউয়ার্স তৈরি করে, আবার বড় বড় ডায়লগ মারছিস মানা। হ্যাঁ কি ক্রেডিট আছে মানা, কি ক্রেডিট আছে মানা, পরের পোদ মেরে মারা ভিডিওগুলো করছো মারা, পরে মান সম্মানে ঘা দিয়ে মারা, বাবার বয়সে লোককে অপমান করছিস মারা। হ্যাঁ নিজের ক্যালিতে নিজের কোনো এটা কন্টেন্ট তোর? কিছু উচ্চ মানের ক্রিয়েটার্স, কিছু নিম্ন মানের ক্রিয়েটার্স, আর কিছু ক্রিয়েটার কি ক্রিয়েটার না, আই ডোন্ট নো, বাট তাদেরকে ভিড় বাড়ানোর জন্য ডাকা হয়েছিল সেইখানে। এখানে যারা ভিড় বাড়ানোর জন্য গেছিল তাদের গায়ে লেগে বোকা যদি আমি, এটা লিমিট হয় ভাই। একটা একটা করে পয়েন্টে আমি আসছি। উচ্চ মান আর নিম্ন মান বলতে তুই কী বোঝাতে চাইছিস? বয়সের মতন, মানে অন্যকে কাকা বলে নিজেকে বাচ্চা সাজানো? হ্যাঁ বাড়া, উচ্চ মান আর নিম্ন মানটা কী আছে এখানে? সবাই যারা কাজ করে, সবাই যারা আছে সবাই ইউটিউবার, কেউ হয়তো দাঁড়িয়ে গেছে, কেউ হয়তো দাঁড়ায়নি, সবাই যে ধান্দার জন্য ভিডিও পোস্টগুলো করে সেটা টোটালি অর্থ উপার্জনের জন্য, মান সম্মানে ঘা দিয়ে নিজেরই ফ্রেন্ডদের, নিজেরই লোকেদের পেছন মেরে ভিডিও তৈরি করে ফলোয়ার্স ভিউয়ার্স বাড়িয়ে টাকা ইনকাম করে, তাকে আমি কোনো ক্রেডিট দেবো না। তোকে তোকে কেউ ভালো ক্রিয়েটার মনে করে না, যারা অন্যের ক্ষতি করে, যারা অন্যের মান সম্মানে বিনা কারণে ঘা দেয় তাদের কেউ ক্রিয়েটার মনে করে না, আমি করি না, অনেকেই করে না। পড়াই লেখাই মে ধ্যান লাগাও, আইএএস বানো আর দেশ, আমি অনেকের সাথে কথা বলেছি, করে না, জাস্ট তোরটা তোর ভিডিওগুলো দেখে মজা লো। উচ্চ মান আর নিম্ন মান সবাই সমান এখানে, সবাই কাজ করে, কেউ দাঁড়িয়ে গেছে, কেউ দাঁড়ায়নি, তুই দাঁড়িয়ে গেছিস বলে কি মানে মানুষকে মানুষ বলে তোয়াজ করিস না? হ্যাঁ মানুষকে মানুষ বলে গণ্য করিস না?
এতটা অহংকার ভালো না। লেডিস কাকা, ও সরি, হাফ লেডিস কাকা আমাকে রোস্ট করার চেষ্টা করে, মানে বুঝতে পাচ্ছো, বৌদিবাজ ইউটিউবার কে রোস্ট। এই পেলে কে বলা, চল চল গেল যা কে ইলাজ কর। কি বললি, মানে তোকে রোস্ট করে, মানে বৌদিবাজিকে রোস্ট বাড়া, তোর কপালে মেয়ে জোটে না বাড়া, মানে মেয়ে ফেয়ে জোটে না, না মানে বৌদি বৌদি মানে বৌদিদের পেছনে ওই ওই নিজের জায়গাটাকে নিজেই তুলিস, কেউ তো মানে কিছু সেরকম কিছু করে না, মানে নিজের অ্যাটিটিউডটাকে নিজে বাড়াস, মানে নিজেই বলিস আমি এই আমি ওই আমি ওই আমি হ্যান আমি ত্যান তুমি বালছাল। হ্যাঁ আর কাকা মানে লেডিস কাকা, আমার তো দেখলাম তোর ভিডিওটা, আমি তো দেখি দেখলাম অবশ্যই দেখি, আমি নালে তো আমি আসতে পারতাম না, আমি সেরকম দেখলেই আসি, নাহলে বিনা কারণে আমি তোর মতন কারোর পেছন মারি না। হ্যাঁ যারা বিনা কারণে লোকের পেছন মারে আমি তাদেরও দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা, তোকে দেখলাম তো যে দেখাচ্ছিস যাকে যে লেডিস কাকা কি লেডিস কাকা, তার থেকে তো ডবল লেডিস লেডিস তুই রে, তার থেকে ডবল লেডিস তুই, ফুল লেডিস ফুল লেডিস, আপনারাও দেখুন রোম্যান্টিক ইয়ে বয়, কি খুলু দাও আমি খুলে দিচ্ছি, ওয়াও আমি খুলছি, দেখো বেবি দেখো দেখো দেখলেন ভিডিওটা। আচ্ছা আপনারা বলুন ওকে কোন অ্যাঙ্গেল দিয়ে পুরুষ মনে হচ্ছে, হাফ লেডিসও মনে হচ্ছে না ফুল লেডিস মনে হচ্ছে, মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ লোককে নিয়ে বলিস না, তুই আগে নিজেকে দেখ আয়নায় দাঁড়িয়ে, নাহলে প্যান্টটা খুলে দেখ, মানে ওই নুনুটা আছে তো, তুই একজনকে এটা ভাষা প্রয়োগ করছিলি তুই, কেন ওই টাইমে কি তোমার বিচি শর্ট হয়ে গেছিল? ও সরি তোমার তো আবার বিচি নেই, তুমি তো হাফ লেডিস কাকা, আক্কা দোগলা চোদা মা, নিজেরটা দেখ তোরটা আছে কিনা, তোর ওটা আছে কিনা দেখ, আমার তো মনে হয় নেই, তোকে তো বড় ফুল লেডিস লাগছে বানা, তুই আবার লোককে বলিস বানা হাফ লেডিস, হ্যাঁ ফুল লেডিস বানা। চুলে আর গোঁফের কিন্তু খুব খেয়াল রাখি, মানে এক্স্যাক্টলি বৌদি আমি কি কি ইউজ করি ভিডিও শুরু করার আগে তোমাকে আমি একটু ক্লিয়ার করে দিই। তো গাইস এইগুলো হচ্ছে মুস্তাকের হেয়ার গ্রোথ কম্বো, এগুলো বেসিক্যালি মুস্তাকের চুল বাড়ানোর কম্বো, যেখানে তোমার ড্যান্ড্রাফও দূর করবে আর তোমার হেয়ার গ্রোথও হেল্প করবে। তো এখানে আছে মুস্তাকের হার্ব, সব পুরুষরাই চুল গোঁফের খেয়াল রাখে, তুই একা রাখিস না, তোকে এখানে বড় বড় ভাব মারতে বলেনি, কি এত বড় বড় ভাব মারিস তুই? হ্যাঁ আর তুই কি মাখিস, কি আমরা কি শুনতে চাইছি নাকি, কে শুনতে চেয়েছে, কেউ শুনতে চায়নি, তুই নিজে নিজেই বলতে থাকিস তুই এই মাখিস ওই মাখিস বানা বাল মাখিস, তুই ওটা মাখিস বানা, হ্যাঁ স্পন্সর করছিস বানা, মানে মাখো বানা করছো অ্যাড বানা মাখো মারা লেকচার বাজি বানা। আমাকে রোস্ট করার চেষ্টা করে, মানে বুঝতে পাচ্ছো বৌদিবাজ ইউটিউবারকে রোস্ট, কেন রে চুদির ভাই, হ্যাঁ তোকে রোস্ট করতে কি অন্যায় হয়ে যায়, তুই কে কত বড় কি হনু নুনু, হ্যাঁ তুই সবাইকে নিয়ে রোস্ট করতে পারিস ট্রোল করতে পারিস, আর তোকে নিয়ে কেউ রোস্ট করলে তখন গানে লেগে যাচ্ছে নাকি, ভালো লাগে না মানুষের মানুষের মানে ঘা দিতে, তারা কেউ সেদে করেনি তোকে ট্রোল রোস্ট, তুই তাদের পেছনে লেগেছিস, তুই করেছিস বলেই তারপর করেছে, নাহলে তো আমি যতগুলো ভিডিও দেখেছি রিসার্চ করেছি দেখেছি ঘেঁটেছি ভিডিও, তুই করেছিস সবাইকে, নাহলে সেদে কেউ করেনি, তুই করেছিস তখন কিছু হয়নি না, তারা করেছে বলে তোষ হয়ে গেছে, বৌদিবাজি মারাচ্ছে মারা, আর ওকে কেউ রোস্ট করবে না। দাঁড়াও, কোনো কোনো পুরুষ মানুষকে দেখেছো মহিলাদের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে? তোকে দেখেছি, তোকে দেখেছি, তুই আবার অন্যকে বলছিস, তুই তো করিস মানা লোক মেয়েদের পায়ে লাগিয়ে পা দিয়ে ঝগড়া, আবার বৌদিবাজি মারাচ্ছ, তুই তো মানা বৌদিদের সাথে ঝগড়া করছিস মানা, যেই তোকে নিয়ে টোল রোস্ট করেছে, তুই তাদের পেছনে টোল রোস্ট করে তাদের মান সম্মানে ঘা দিচ্ছিস, যে তোকে নিয়ে টোল রোস্ট করা হলো অমনি তাদের নামে বিশাল কিছু আবার মান অপমান করে একদম 12:13 করে দিচ্ছিস, হ্যাঁ তুই তো ঝগড়া করছিস মেয়েদের মতন বাড়া, তুই আবার অন্যকে মানে বলছিস বাড়া, হ্যাঁ এগুলো কি বাড়া কি এগুলো বৌদি, ও সরি ঠ্যামনা বৌদি, মানে কি বিয়ে হচ্ছে নাকি যে পার্ক হোটেল বুক করবো, এখানে লবিবাজি চলতো চলছে আর চলবে, ট্যালেন্ট দেখাচ্ছে বাড়া, দেখলেন কীভাবে ঝগড়া করছে, একটা মহিলার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে, ও আবার অন্যকে বলে, তুই কী করছিস তুই কী করছিস আগে সেটা দেখ,
তারপরে অন্যকে বলবি। আর মুখের ভাষাও বাবা গো শুনে। তোর মুখের ভাষাটা কি আমি শোনাচ্ছি এক্ষুনি, দেখ না তোর মুখের ভাষাগুলো আগে দেখ। তার মুখের ভাষা নিয়ে, অন্যের মুখের ভাষা নিয়ে কথা বলছিস, অন্যকে নিয়ে টোল রোস্ট করছিস, তোর মুখের ভাষাটা দেখেছিস কি? শোনাচ্ছি, আপনারাও দেখুন ওর মুখের ভাষাগুলো। হারামি সুদা মাল। জন্ম হয় এটা ফার্স্ট টাইম শুনলাম। তুই যেমন প্রথম শুনলি ইউটিউবে জন্ম হয়, আমিও তোর কথা পরিপ্রেক্ষিতে এই যে এই কথাটা, এই কথাটা। এখানে না লবিবাজি চলে, এখানে সবাই সব ক্রিয়েটররা জানে এখানে লবিবাজি চলে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারে না। জানে যে কোন এই লোক কহাঁ সে আতে। এই কথাটা পরিপ্রেক্ষিতে প্রথম শুনলাম ইউটিউবে লবিবাজি হয়। হ্যাঁ, ইউটিউব কি কোনো রাজনৈতিক দল নাকি ক্লাব সংগঠন নাকি কোনো কলকারখানা যেখানে লবিবাজি হয়? মানে ইউটিউবে লবিবাজি হয়? একবার বলছিস যোগ্যতা দিয়ে ইউটিউবে হয়, ইয়ে মেপে মেপে বাল, আবার 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 মারাচ্ছ, মানে লবিবাজি হয়? মানে বালের ইউটিউবার হয়েছে বারবার। যে ম্যাক্সিমাম মানুষ চেনেই না, তোমাকে এসে চেনাতে হচ্ছে। আরে বাড়া, এ তো অন্যেরটা এসে চেনাচ্ছে, এর পরিচয়টা সে মানুষটা ভালো না খারাপ, সেই মানুষটাকে চেনে না কে না চেনে, সে অন্য মানুষ এসে সে পরিচয় দিচ্ছে। আর তোরটা মারা, তোকে মারা কজন চেনে মারা? হ্যাঁ, তুই তো নিজের পরিচয় নিজে দিচ্ছিস, আমাকে সবাই চেনে, আমাকে এই চেনে, আমার গোপের এই, আমার ওই, তুই তো নিজেরটা নিজেই দিচ্ছিস, এ তো অন্যেরটা দিচ্ছে। বাড়া, তুই তো নিজের পরিচয়টা নিজে দিচ্ছিস, নিজেই বাড়া সব কিছু বলে দিচ্ছিস, আমি এই আমি এই। বাড়া, কেউ বাড়া তোকে বাল দিয়েও পোছে না বাড়া, কেউ আর একটা বৌদিবাজকে চেনো না তা হতে পারে না, পাড়ার এক নম্বর বৌদিবাজ ভাই সবাই চেনে ভাই, সবাই ইচ অ্যান্ড এভরি ওয়ান চেনে আমাকে। পাল চেনে তোকে বাড়া, কেউ চেনে না বাড়া তোকে। হ্যামনা তো আমি ছোট থেকেই বৌদি, আমার মুখ দেখে তুমি, হ্যাঁ ফালতু ক্রিয়েটরই তো, এগুলো কি ভালো? সাধন সাথীকে অপমান করলি, সাধন ডাকে না, অপমানের কি আছে? আর অপমান তাদের করে যাদের মান ইজ্জত থাকে। যাই হোক সাধন কাকার একটা কন্টেন্ট দেখো, কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর এটা আবার। নিজে স্বীকার করলি তুই ঢ্যাম না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোর মুখ চোখ দেখলে বোঝা যায় তুই ঢ্যাম না, অনেকেই বুঝতে পারে, যারা বুঝতে পারেনি তাহলে শুনে নিল, নিজের মুখে নিজে স্বীকার করছিস তুই ঢ্যাম না, তুই ঢ্যাম নাই। আমি যেটা তোকে বলছি, এই যে বৌদি বললেন যে তুই সাধন সাধীকে অপমান করছিস, তোর মনে হয় না না, মানে তুই যে জিনিসগুলো বানাচ্ছিস, তুই যে লোককে নিয়ে করছিস বলছিস, তোর এতটুকু মনে হয় না যে কাউকে নিয়ে তুই অপমান করছিস না? মনে হচ্ছে তুই তো সবাইকে নিয়ে অপমান করছিস, যাকে অপমান করার করে টোল রোস্ট করে মানুষের মান সম্মানে 12টা বাজিয়ে 13টা করে দিচ্ছিস। বৌদি তো ঠিকই বলেছে তুই অপমান করছিস, যার জন্য আমি আজকে এসেছি এখানে। আমি টোল রোস্ট তো করছি না, আমি করিও না, আমি যারা বিনা কারণে মানুষের পেছনে লাগে, মানুষকে অপমান করে, তাদের হয়ে কথা বলতে আসি। মজা আয়া আর মে যে মজা হিন্দুস্তানকে হর ব্যক্তি দে না, আমি আমাকে দেখবি না কোনো যারা বিনা কারণে কাউকে নিয়ে টোল রোস্ট বা এইসব ভিডিও বানানোর, আমার কোনো প্রয়োজন নেই। আর কিছু বলিনি সাধন সাথীকে নিয়ে, তুই বলছিস তো, আরে সাধন সাথী যাই করুক কারোর পেছনে মারে না, বাস দেয় না, কাউকে অপমান করে না রে তোর মতন। হ্যাঁ, তাদেরটা কন্টেন্ট মারাচ্ছ, কন্টেন্ট তোরটা কি মানা, তোরটা কন্টেন্ট, তোরটা কি দেখ মানা, এটাকে দেখুন আপনারা, এটা কি পেছন চাটা কিছু বৌদি আছে যারা আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানিয়েছে। হ্যাঁ, কে কার পেছন চাটে এটা দেখলে বোঝা যাবে এটা তোর কন্টেন্ট, আর কে কার পেছন চাটে এটা দেখুন আপনারা, কে কার পেছন চাটছে। হ্যাঁ, এবার আসি মেন কথায়, তো এটা কি? দেখো বাংলায় থাকতে হলে এই পোতটাকে তোমাদেরকে আগলে রাখতে হবে, এই পোতটাকে এনিমির হাত থেকে তোমাদের বাঁচিয়ে রাখতে হবে, যাতে এতে কোনো আঘাত আঁচড় না লাগে। এছাড়াও আবার পোতটা চেটে যে লাল করে দিতে পারবে তার কোনো অভাব হবে না। যেমন আমার রাইট হ্যান্ড, আমার একটু ধুলো লাগতে দেয় না পেছনে, এত চাটে পুরো লাল হয়ে গেছে, এক ফোঁটা ধুলো নেই ভাই। তো এর মতো তোমাদেরকেও চাটতে হবে, যত চাটবে তত ফেসিলিটিস পাবে, বাংলা ইউটিউব তোমাদের, তোমরা যা ইচ্ছে করো হাগো মতো আমি বুঝে নেবো। তোমাদের যদি ইউটিউবে কোনো প্রবলেম হয় আমি দেখে নেবো, ইভেন্টে, বাংলা ইভেন্টে যদি না ডাকে আমি
আমি পার্সোনালি তোমাদেরকে ইনভাইট করব। আর যদি আমার পদে আছর দেওয়ার চেষ্টা করেছো তাহলে তুমি শেষ। তো আমার পদ বাঁচাও কিন্তু মারার চেষ্টা করো না, জাস্ট লাইক হিম। শেখো তোমরা। সো যাই হোক, খেটে নয় আমারটা চেটে বড় হও। ওকে ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই ইয়ে মজাক হো রাহা হে, এক সেকেন্ড ইয়ার মজাক। আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা, আপনারাই দেখুন বিচার করুন। আমি দেখেছি, আমার খারাপ লেগেছে, আমি তুলে ধরেছি। আমি চাই না এইভাবে বিনা কারণে কেউ কাউকে নিয়ে টোল রোস্ট বা মান সম্মান নিয়ে ঘা করুক। আমি তুলে ধরেছি, যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।